আজমল সুপার ফোর্টির নতুন পদক্ষেপ। এসসি এসটি আর শাহ জনগোষ্ঠীয় ছাত্র ছাত্রীর বাবে বিশেষ মাসুল রেহাই। ধুবুরীত আরম্ভ আজমল সুপার ফোর্টির নতুন শাখা। আরম্ভ অনলাইন যোগে পাঠদানের ব্যবস্থা। মানুহে ডিজিটালি আজমল সুপার ফোর্টির প্রোগ্রামের বেনিফিটটো পালে ভাল হব। অসমের বিদ্যায়তনিক জগতত আস্থা আর ভরসার নাম আজমল সুপার ফোর্টি। অসমের ছাত্র ছাত্রী আর অভিভাবক সমাজের বর্ধিত আশা আকাঙ্ক্ষাক পরিপূর্ণ করবলৈ আজমল ফাউন্ডেশন আর আজমল সিএসআরে গ্রহণ করেছে কেতবোৰ নতুন পদক্ষেপ। আজমল ফাউন্ডেশনে প্রতি বছরে মেধাবী তথা আর্থিকভাবে দুর্বল 40 গৰাকী ছাত্র আর 40 গৰাকী ছাত্রীক সম্পূর্ণ বিনামূলীয়াকৈ দুবছরীয় শিক্ষা প্রদান করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং আদি প্রতিযোগিতামূলক পরীক্ষার বাবে প্রস্তুত করে আহিছে। এই 80 জন ছাত্র ছাত্রীর উপরও অসংখ্য দরিদ্র ছাত্র ছাত্রীলৈ বিশেষ রেহাই দিয়া হয়েছে, যার ফলত প্রতি বছরে 2 কোটিতকৈ অধিক টাকা এই শিতানত ব্যয় করা হয়। প্রতি বছরে আমি 80 জন লড়া ছোৱালী 40 বয়েজ এন্ড 40 গার্লস যেটো সম্পূর্ণ ফ্রি দিয়ার ব্যবস্থা আছে, একদম তেওঁলোকক টকা হওয়ার পর আরম্ভ করে মানে টিচিং এইডস, টিচিং মেটেরিয়ালস বা গোটেই পড়াশোনার খা খরচটো আমি সম্পূর্ণভাবে বহন করব। এতিয়ারে পড়া শাহ জনগোষ্ঠীয় বিদ্যার্থী সকলের বাবে আজমল সুপার ফোর্টির কোর্স ফিস 50% রেহাই দিয়া হয়েছে। 50% স্কলারশিপ অন কোর্সেস ফি, কোর্স ফি হয় এর 50% আমি এ দিব মানো টি ট্রাইব এসটি এন্ড এসসি এসব মানুষে 50% রেহাই পাব। এক্সামশন ইন কোর্স ফিস মই ভাবো কে আমার যে ব্যাকওয়ার্ড ক্লাসিজর যে মানুষ যারা এফোর্ড করিব নোৱাৰে এর কারণে এই স্কিমটো আমি আনিছো। 50% মানুষে এক্সামশন পাব কোর্স ফিসত। আজমল ফাউন্ডেশনে ধুবুরী আজমল কলেজ অফ আর্টস এন্ড সায়েন্সত আজমল সুপার ফোর্টির এটি নতুন শাখা মুকলি করেছে। আজমল সুপার ফোর্টি নিউ সেন্টার ইন ধুবরী, এই ধুবরীর প্রমিসটু আমার মৌলানা বদরুদ্দিন সাহেব এমপি ধুবরী করেছিলে, তার এই প্রমিসটু রাখা হয়েছে। ইয়ার উপরই আজমল সুপার ফোর্টিয়ে অনলাইন ডিজিটাল প্রোগ্রাম নামৰ এটি বিকল্প পাঠদান পদ্ধতি মুকলি করেছে। ইয়ার অধীনত নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংৰ বাবে ইচ্ছুক ছাত্র ছাত্রীসকলে এটা বিশেষ এপর জড়িয়ে অনলাইনত আজমল সুপার ফোর্টির অভিজ্ঞ শিক্ষকর পাঠদান গ্রহণের সুযোগ লাভ করব। এই পদ্ধতি সম্পূর্ণ অনলাইন ক্লাসের দরে হব, যত ছাত্র ছাত্রী শিক্ষকর সত্যি মত বিনিময় করব। আমার আজমল সুপার ফোর্টি ডিজিটাল করিম, মানুষে ডিজিটালি আজমল সুপার ফোর্টির প্রোগ্রামের বেনিফিটটো পালে ভাল হব, কারণ ঘরে ঘরে যাব, ঘরে ঘরে মানুষ পার্টিসিপেট করব। স্ট্যান্ডার্ড 9, 10, 11 আর 12 এই সব স্টুডেন্ট পার্টিসিপেট করব। অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে, গুগলত আজমল সুপার ফোর্টি মারিলেই অনলাইনের প্রভিশনটো ডাইরেক্ট আহি যায় গৈ, সবে এইটো ইজিলি আর মানে ওয়েবসাইট টোটালটো মারিব নালাগে। তো আজমল সুপার ফোর্টি মারার লগেলগে তাতে ফর্ম আহি যাব, ফর্ম ফিল আপ করিলে আমার অফিসের পৰা কন্ট্যাক্ট করা হব আর অনলাইনত এইটো টেস্ট পাতা হব, অরেল টেস্ট লওয়া হব। আমার অভিজ্ঞ শিক্ষক শিক্ষয়িত্রীসকলে তেওঁলোকৰ টেস্ট লৈ পেলাই যিসকল এইটো প্রোগ্রামের কারণে উপযুক্ত তেওঁলোকক মানে এডমিশন দিয়ার ব্যবস্থা করা হয়েছে। যে ক্লাস 9ৰ পৰা 12 লৈকে আৰু 12 পাছ ষ্টুডেণ্টেও ৰিপিটাৰ্ছ যিসকলে কৰিব সবৰ কাৰণে অনলাইনৰ সুযোগ থাকিব। তদুপৰি হুজাই আৰু ধুবুৰীৰ যিকোনো উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত অধ্যয়নৰত তথা মেডিকেল আৰু ইঞ্জিনিয়াৰিঙৰ বাবে হেঁপাহ থকা একাদশ আৰু দ্বাদশ শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে এটি সুখবৰ। আজমল সুপার ফোর্টির ব্যবস্থাপনাত এতিয়াৰ পৰা হুজাইৰ মৰিয়ম আজমল উইমেন কলেজ, আজমল কলেজ অফ আর্টস, কমার্স এন্ড সায়েন্স আর ধুবুরী আজমল কলেজত 2টা শ্রেণীর ছাত্র ছাত্রীয়ে অতিরিক্ত পাঠদানের সুযোগ লাভ করিব। আমি স্কিম লৈছো কে আফটার কলেজ কোচিং ইন হুজাই এন্ড ধুবুরি, আফটার কলেজ স্টুডেন্ট সকল এই বেনিফিটটো পাব। আজিলৈকে ফুল ফ্লেজ সুপার ফোর্টির কোর্স আসলে মানুষে এতিয়া কিছু মানুষে কমপ্লেন করেছে, আমার কলেজ
কলেজ ছুটি যায় আমি চান্স নাপাও আফটার কলেজ আমি ধুবুরী পড়া এই প্রোগ্রামটো স্টার্ট করিম ইনশাল্লাহ স্টুডেন্টে গোটে অল স্টুডেন্টস উইল বেনিফিট ফ্রম দিস উল্লেখযোগ্য যে বিগত বৰ্ষত আজমল সুপাৰ ফৰ্টিৰ শিক্ষাৰ্থীসকলে এক ঐতিহাসিক ফলাফল কঢ়িয়াই আনিছিল য'ত 18 গৰাকী ছাত্ৰ ছাত্ৰীয়ে IIT আৰু NIT স্থান লাভ কৰিছিল 82 গৰাকী ছাত্ৰ ছাত্ৰীয়ে সৰ্বভাৰতীয় পৰ্যায়ৰ মেডিকেল এণ্ট্ৰেন্সত উত্তীৰ্ণ হৈ দেশৰ বিভিন্ন মেডিকেল কলেজত অধ্যয়ন কৰি আছে আজমল ফাউণ্ডেশ্যনে হাতত লোৱা এনে পদক্ষেপে অসমৰ উচ্চ আৰু উচ্চতৰ মাধ্যমিক শ্ৰেণীৰ উচ্চাকাংক্ষী ছাত্ৰ ছাত্ৰীসকলক সপোন পূৰণ কৰাত সহায় কৰিব আৰু দুটা চেণ্টাৰ বিশেষকৈ আপাৰ আসাম আৰু বৰাকবেলিত মানে কৰাৰ কথা আছিল কিন্তু এই পেণ্ডেমিকৰ কাৰণে প্ৰস্তুতি হোৱা নাই অহা বছৰৰ কাৰণে এইটো সিদ্ধান্ত আমাৰ ট্ৰাষ্টীসকলে লৈ ৰাখিছে